আমাদের সুপ্রিয় ভাই, বড় ভাই, গার্জিয়ান যারা বাস্তব নামে আমাদের সাথে আজকে সকাল থেকে আছেন, আমাদের মাঝে বুঝতে যাচ্ছেন, আমাদের আমরা সাহায্য কত সভা করে যাচ্ছি। কারণ হচ্ছে আপনারা জানেন আমাদের স্থানীয় সরকার আমাদের অঞ্চল ভিত্তিক কোনো কাজ হয় নাই, বিশেষ করে আমাদের পুবাই একেবারে গ্রাম রয়ে গেছে। কারণ সবকিছু একটা নিয়ম আছে, সিটি কর্পোরেশনের মাধ্যমে উন্নয়ন গুলো হতে হয়। আমরা 5 বছর আগে যা দেখেছি, অথচ রাস্তাগুলো এখানে ছোট হয়ে গেছে, পাঙ্কচুয়াল, এগুলো মানুষ চলতে পারে না, খুব কষ্ট হয়। সেজন্য আমি চাই না, এবং জাপানের সহযোগিতায় এই গাজীপুরকে একটি আধুনিক শহর করার জন্য মাস্টার প্ল্যান করেছি, যেটি করার কথা ছিল 300। আপনারা জানেন শহরে ঘুরতে গেলে যানজটে মানুষ খুব কষ্ট হয়। সেই সময় আমি মনে করি আগামী 15 তারিখে যদি অপোজিট পার্টিকে ঘুরতে হয়, তাহলে তো সরকার পরিবর্তন হবে না, কিন্তু আমাদের এলাকার মানুষের কাজগুলো হবে না। আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে এই এলাকাকে কিভাবে ডেভেলপ করা যায়, আমি 57টি ওয়ার্ডকে একটি মাস্টার প্ল্যান করেছি। আমাদের এই পূর্ব সাইড আমরা আধুনিক শহর করার জন্য যা যা প্রয়োজন, আমি এগুলো 3D আকারে 3D আকারে ছেড়েছি। আমি এই কাজটি করতে চাই। আমি আপনাদের সকলের কাছে, শুধু আওয়ামী লীগ নয়, এলাকাবাসী নয়, অপোজিট পার্টি যারা আছে তাদেরকে আমি বিনয়ের সাথে বলছি, আপনারা আমাকে ভোট দেন, মাননীয় প্রধানমন্ত্রীকে সহযোগিতা করুন, নরকারকে ভোট দেন। আমরা আপনাদেরকে একটি ক্লিন এবং গ্রিন, একটি আধুনিক, একটি শহর উপহার দিতে চাই। আমি সবার কাছে সহযোগ চাই। আপনারা এই 8-10 দিন এবং আগামী 15 তারিখে সবাই নৌকা মার্কায় ভোট দিন। আমরা সবাইকে একটি আধুনিক, অত্যাধুনিক একটি শহর উপহার দেব, যেটার মধ্যে কোনো ধরনের যুবকরা নেশা করবে না, বাচ্চারা কষ্ট করবে না, মুরব্বীরাদের হসপিটাল থেকে স্বাস্থ্যসেবা পায়, সেজন্য একটি নিশ্চিত নিরাপদ একটি শহর করতে চাই। সব বয়সের মানুষ, সব পেশার মানুষ, সব মর্যাদাশীল মানুষ তার ধর্ম কর্ম রক্ষা করে সেজন্য পারিবারিকভাবে শান্তিপূর্ণ অবস্থান চলতে পারে। সেজন্য আমি আপনাদের সকলের কাছে আল্লাহর রাস্তায় একটু সহায় দিতে চাই। সবাই আগামী 15 তারিখে নৌকায় ভোট দেবেন, অন্যকে ভোট দেওয়ার জন্য উৎসাহ দেবেন। আমরা যেহেতু পথসভা করছি, আমাদের নেতৃবৃন্দের সবাইকে আমাদের সাথে উপস্থিত আছে এই আহসুল্লাহ মার্শালের খুনের আসামি হিসেবে আজকে একজন, আবার আমার বিরুদ্ধে কিন্তু তারা নির্বাচনে নেমেছে, অনেক ধরনের মিথ্যাচারের কথা বলবে, অনেক কিছু ধোকা দিবে। এটা একটি পরীক্ষিত আহসুল্লাহ মার্শাল একজন পার্লামেন্ট মেম্বার ছিল, এই এলাকার চেয়ারম্যান ছিল, উপজেলায় ছিল, ইউনিয়ন পরিষদ, সে একজন পার্লামেন্ট মেম্বারকে যারা দিনে দুপুরে খুন করতে পারে, তাদের দ্বারা এলাকার মানুষের কোনো উন্নয়ন হবে না। বয়সের কাছে কাজ করার মতো কোনো এনার্জি নাই। তারাও কিন্তু 4 বার জনপ্রতিনিধি ছিল, কিন্তু আজকে আমাদের এইসব রাস্তাঘাট দেখলেন, এগুলো 40-30 বছর আগে কিন্তু এইসব রাস্তাগুলো প্রশস্ত করার দরকার ছিল, কিন্তু সেই কাজটি না করে আজকে আমরা সবাই এই যানজটের মধ্যে যাচ্ছি। আমাদের শহরের এইসব যদি রাস্তা, ড্রেনের ব্যবস্থা, আমাদের দুই সাইডে ফুটপাথ, গাছের ব্যবস্থা অক্সিজেনের জন্য, এবং আমাদের পার্কিং, আমাদের এখানে আধুনিক শহর করতে গেলে আমাদের যেসব রোড ম্যাপ, এবং বিশেষ করে আমাদের এলাকার মানুষের গ্যাসেরও খুব সমস্যা, মানুষ পাকশাক করতে পারে না, সেগুলো কিভাবে পরিকল্পিত ভাবে কেন্দ্রীয় সরকার তারা যায়, সেগুলো আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করছি। আমাদের আক্তার ভাই, মন্ত্রী, আমাদের মাননীয় সংসদ সদস্যরা আছেন, আমরা সকলকে নিয়ে, আমাদের রাজভর ভাই, আমরা সকলকে নিয়ে একসাথে কাজ করছি। আমরা আগামী 15 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী এবং নৌকাকে জয়লাভ করাতে হবে, তার বিকল্প অধিকার, কাজের অধিকার আমি আপনাদের কাছে। সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী যত বিশ্বাস করেছেন, আমি আপনাদের বিশ্বাসের অমর্যাদা করবো না। জানেন আমাদের এখানে সিটি কর্পোরেশনের জেলা প্রশাসক তারা 1 মাস আগেই সেগুলো সরিয়ে দিয়েছে, আমরা নতুন কোনো বিলবোর্ড এবং কোনো অন্য ধরনের কোনো প্রচারণা যাই নাই। আমি নির্বাচন আইনের যা যা আছে শতভাগ মেনে আমি শুধু বাসা থেকে একাই বের হই, আমি বাসা থেকে একাই বের হই, আমি অন্যকে সহযোগিতা করি।
এখানে নির্বাচনে আইন নির্বাচন কমিশন যেন স্বাধীনভাবে কাজ করতে পারে, সরকার যেন সহযোগিতা করতে পারে। আমি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসাবে আমি প্রতিদিনই অপোজিট পার্টির লোকজনের খোঁজ খবর রাখছি, তাদের যেন কোনো ক্ষয়ক্ষতি না হয়, সবাই যেন শান্তিপূর্ণভাবে রাজনীতি করতে পারে, সবাই যেন শান্তিপূর্ণ অবস্থায় ভোট দিতে পারে। আমি এখানে চাচ্ছি সবার মধ্যে একটা সুসম্পর্ক থাক। গাজীপুরে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, এখানে জানেন হাজার হাজার ইন্ডাস্ট্রি হয়েছে, দেশি বিদেশি অনেক লোক এখানে কাজ করে, সেই জন্য আমাদের সকলের উচিত এখানে আমাদের বক্তৃতা বিবৃতি সব কিছুই নমনীয় হয়ে মানুষকে যেন কষ্ট না দেয়, মানুষকে নিয়ে নির্বাচনটা করতে হবে। সেই হিসেবে মানুষেরকে, স্থানীয় মানুষেরকে প্রাধান্য দিতে হবে, তারা যেহেতু এখানে ভোটার, সেই সব ভোটারকে যেন আমরা ছোট করে না দেখি। সেই জন্য আমি মনে করি আমাদের অপোজিট যারা আছে তারা যেন সত্যের পক্ষে থাকে, তারা যেন যেটা তাদের কেন্দ্র থেকে লেখে না দেয় সেটা প্রকাশ না করে স্থানীয় মানুষের যেসব সমস্যা আছে এগুলো কীভাবে সমাধান করা যায় এগুলোর জন্য আমরা যেন চেষ্টা করি, আমরা যেন মানুষকে কষ্ট না দিই। আমরা আচরণবিধি লঙ্ঘন করছি না, আমি যতটুকু প্রাপ্য নির্বাচন কমিশনের থেকে আমি তার চেয়ে কম ব্যবহার করি। জাহাঙ্গীর ভাই, আপনি একটু আগে থাকবে এবং আপনি প্রধানমন্ত্রীর সাথে কথা বলে এখানে যা করার করবেন, এই যে আপনি নিশ্চিত হলেন কিভাবে যে সরকারের ধারাবাহিকতা থাকবে? অবশ্যই, আমি যেহেতু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আমার যিনি আমার পার্টি উনি হচ্ছে সভাপতি, তার সাথে সুসম্পর্ক আছে, যেহেতু রাষ্ট্রের সে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি, তারা এলাকার উন্নয়নের জন্য কাজ করে এবং তারা ফান্ড এখানে তৈরি করে দেয়। এলাকার কাজ করতে গেলে রাষ্ট্র সরকার, কেন্দ্রীয় সরকার, স্থানীয় সরকার উভয় পক্ষের একটি সুসম্পর্ক থাকে, সেজন্য আমার কাজের জন্য আমার দেশে বিদেশে যারা আছে আমি তাদের সবার কাছে সহযোগিতা চেয়েছি, তারা আমাকে আশ্বস্ত করেছে আমি নির্বাচিত হলে তারা আমাকে সবাই সহযোগিতা করবে।